অঞ্জনা ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অঞ্জনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিনিয়ত এত অঞ্জনা রান্নাঘরে বাজার রান্না আপনাদের সাথে শেয়ার করি তো আজও তেমন একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি কি বাজার হলো অঞ্জনা রান্নাঘরে প্রথমে এত অনেক অনেক বাজার হয় আর এই যে অঞ্জনা রান্নাঘরে আজ যে বাজার হলো সেটা শেয়ার করছি তো ধরেন আমার স্বাস্থ্য দেখে সবাই বুঝেন যে আসলে আমার কেন এমন স্বাস্থ্য তো আমার জামাই আসলে সবজিটা এত এত বেশি আনে যে ভাত খাওয়ার কোনো অপশন থাকে না সেক্ষেত্রে ভাতের খরচ তোমাদের খুবই কমই ধরেন টমেটো এনেছে দশ কেজির মতো তারপরে পাতাকপি একটা পাতাকপি হয়তো মিনিমাম তিন কেজি হবে ফুলকপি এদিকে বেগুন শালগম সব কিছুই এখানে এক কেজি কী বলে এটাকে আঙ্গুর আছে সব কিছু মিলে তার এত এত বাজার থাকে যে আসলে আমি ভাত খাওয়ার অপশন পাই না সবজি খেয়েই আমাকে চলতে হয় আর প্রচুর রান্না করা লাগে যাই হোক সবজি খেতে আমার ভালো লাগে আমার কোনো অতৃপ্তি নেই আর আমার স্বাস্থ্য নিয়ে যারা টেনশন করছেন তাদেরকে বলবো আমার স্বাস্থ্য নিয়ে টেনশন করবেন না একটু নিজের প্রতি খেয়াল রাখে তো আমার রান্নাঘরে এমনই বাজার হয় আজ নতুন না এটা অনেক পুরানো অনেক আগে থেকেই আমার রান্নাঘরে বাজারঘাট এরকমই হয় তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউজারি ব্লগের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ